মদিনা শরীফে এক লোক মারা গেল, বহু আগের ঘটনা, তা নবী আলাইহির রহমা কিতাবে লিখছেন। কোন কারণে তার কবর আবার খনন করতে হলো, কার কি জানি পড়ল, খনন করে দেখে যে লোকটারে তারা মাত্র কবরে রাখলো, এই লোকের লাশ কবরে নাই, এখানে একটা মহিলার লাশ। মহিলার লাশ রাখলো পুরুষ, ভিন্ন এক মহিলার লাশ। অবাক হয়ে গেল, হইচই পড়ে গেল, হজের মৌসুম ছিল তখন, হজের মৌসুম ছিল, অনেক মানুষ এই খবর পাইয়া দেখতেও গেল। তখন মদিনায় এক লোক ছিল ফ্রান্সের, ওখান থেকে মুসলমান হয়ে সে আসছে, সেও গেছে দেখতে। এই মহিলারে কেউ চিনে না, মদিনার সব মানুষ আসছে, কেউ চিনে না এই মহিলাকে। ও ফ্রান্সের লোকটা যায়া দেখছে, ও সব দেশের লোকই তো দেখতেছে, ও দেখে চিনে ফেলছে, যারে এই মহিলার বাড়ি তো ফ্রান্স, এখানে আসলো কেমন করে? আর আমি তো হজের মৌসুমে, হজের সফরে আসার আগে আমি তারে কোরআন পড়াই, সুবহানাল্লাহ জোরে কোন। আমি তারে কোরআন পড়াই, কোরআন শিখাইছি, আমি তারে জীবিত তুই আসছি, আল্লাহ সেখানে আসলো কেমন করে? সে আমার ছাত্রী। হইচই পড়ে গেল মদিনায়, এইবার এই লোকটাকে স্পেশাল বিমানে ফ্রান্সে পাঠানো হল। মদিনার সরকার, সৌদির সরকার পর্যন্ত টনক নড়ে গেল ঘটনার রহস্য জানার জন্য। সে ওখানে গেল, যা খবর নেই, আজ থেকে এক সপ্তাহ আগে আল্লাহর বান্দি ইন্তেকাল করেছে। জিজ্ঞেস করা হয় পরিবারের সদস্যকে, ঘটনা কি একটু বলো না, কোথায় তার কবর? খুঁজছে, যায় খুঁজছে, খুঁজে দেখে তার কবরের মধ্যে মদিনার ওই মানুষের লাশ এখানে হাজির, মদিনার ওই পুরুষ লোকের লাশ এখানে হাজির, আর ফ্রান্সের ওই মুসলমান নারীর লাশ চলে গেছে মদিনায়। ঘটনা কি, কি কারণে, কি জন্য? দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হল, দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হল, মদিনার ওই পুরুষ লোকের পরিবারকে জিজ্ঞেস করা হয়। তার স্ত্রী বলতেছে, আমার স্বামী নামাজে ছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু একটা অভ্যাস তার বড় খারাপ ছিল, একটা কথা তার বড় খারাপ ছিল, খারাপ অভ্যাস না, কথাটা ছিল খারাপ। কয় কি কথা? কথাটা হলো, সে মাঝে মাঝেই যখন আমরা স্বামী স্ত্রীতে বৈধ সম্পর্কে যেতাম, গোসল যখন ফরজ হতো, তখন সে বলতো, এই গোসল ফরজ হওয়াটা ইসলামের যে একটা বিধান, এই বিধানটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি মানি না, খ্রিস্টানরা এজন্য অনেক ভালো, গোসল টোসল লাগে না, সব কাজ করা যায়, কিন্তু ইসলাম ধর্মে এই গোসলটারে ফরজ করার বিধানটা আমার পছন্দ হয় না, এই কথাটা প্রায় সময় বলতো, প্রায় সময় এই কথাটা বলতো, অথচ নামাজি, অথচ নামাজি, আল্লাহর বিধান, শরীয়তের বিধান, এই বিধানটারে সে নেগলেক্ট করতো। এজন্য আল্লাহ পাক মৃত্যুর পর তার লাশটারে আল্লাহ মদিনায় রাখে নাই, মরণের সময় বেঈমান হইয়া মরছে বিদায়, আল্লাহ বেঈমানের দেশে তারে লাশ পাঠায়া দিছে। যুরাকুন সুবহানাল্লাহ। ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো, মহিলার পরিবার কি ছিল, তার নেক আমল, আল্লাহর বান্দি কোরআন পড়তো, নতুন মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে, নতুন মুসলমান হয়ে কোরআন পড়া শিখছে, আর কোরআন পড়তো, আর মনের মধ্যে তামান্না ছিল, এই আশা ছিল, সর্বদা সে চোখের পানি জড়ায় কান্ত আর বলতো, আল্লাহ ও মালিক, আমার মরণ যদি মদিনায় হতো, আমি যদি তোমার নবীর দেশে শুইতে পারতাম, যেই মদিনায় তুমি তোমার হাবিবরে ঘুম পাড়াইছো, আল্লাহ আমারে যদি ওই মদিনায় তুমি ঘুম পাড়াইতা,
এরকম মনের ভিতরে আফসোস নিয়ে আল্লাহর কাছে কান্তো আল্লাহ তার কান্নারে এত পছন্দ করছে এত কবুল করা করছে মরণ হইছে ফ্রান্সে কিন্তু কুদরতিভাবে আল্লাহ চিরনিদ্রায় শুয়ায়া রাখছে মদিনায় নবীর পাশে জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বাবা কবরের মধ্যে আল্লাহ পাক আমার সাথে অনেক সুন্দর ভালো আচরণ করেছে আমাকে প্রশ্ন করেছে মার রাব্বুকা আমাকে প্রশ্ন করা হয়েছে মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ তোমার এই ধর্মের নাম কি উনি কে আমি তিনটা প্রশ্নের জবাব আল্লাহর রহমতে সুন্দরভাবে দিয়েছি রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের জবাব দেওয়া মাত্রই আল্লাহ পাক আওয়াজ দিছে সাদাকা সাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে আমার বান্দা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে সঠিক জবাব অতএব তার জন্য কবরটারে প্রশস্ত করে দাও আফরিশুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তারে জান্নাতি পোশাক পরাও জান্নাতি বিছানা বিছায় দাও আর ওই যে জান্নাত ওই জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুরঙ্গ করে দাও যেন সে কবরে শুয়ে শুয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি পাইতে পারে সব কিছু ঠিক আছে আমি কবরে জান্নাতের ভিতরে আছি জান্নাতের ভিতরে আছি কিন্তু বাবা আমার বড় ঈর্ষা হয় ঈর্ষা হয় কিসের ঈর্ষা আমার পাশের বাড়িতে ছিল যে কামার আমার পাশের ঘরে যে থাকতো সে ছিল কামার এই কামারও মারা গেছে আর কামার রে আল্লাহ পাক জান্নাতে মর্যাদা আমার চেয়েও বাড়ায় দিছে সুবহানাল্লাহ আরো জোরে কোন হুজুরিটা কোন কি বলে হ আমি তো বুঝি না তার মর্যাদা বাইরে গেছে চলে গেলেন স্বপ্ন দেখার শেষ এইবার যিনি স্বপ্ন দেখছে ইনিও কি আমাদের মতো সাধারণ মানুষ ইনিও তো আরেক অলি উনি ওই কামারের ঘরে চলে গেছেন যায়া কামারের ঘরে যায়া কামারের স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন তোমার স্বামীর আমল কি ছিল একটু বলো কি আমল ছিল তার একটু বলো কেন কি হয়েছে আর কি হয়েছে মানে স্বপ্ন যুগে আমি যা দেখেছি তোমার স্বামীর মর্যাদা আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বাড়ায় দিছে স্ত্রীও তো অবাক হয়ে গেছে কোন কি আপনি এটা হতেই পারে না আমার স্বামীর মর্যাদা এত বড় মুহাদ্দিস এত বড় ওলি তার চেয়েও আল্লাহ বাড়ায় দিছে কোন কারণে আমার বুঝে আসে না তাহলে আমল কি ছিল একটু বলো আমল কি ছিল বলো এইবার স্ত্রী বলতেছে তার দুইটা আমলের কথা আমার মনে পড়ে এক হলো আমার স্বামী এতটাই নামাজের পাবন্দি ছিল লোহার কাম কাজ করত যখনই হাতুড়ি উপরে উঠাইতো লোহাকে পিটানোর জন্য ওই অবস্থায় যদি মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান এই বইনা যখন ডাক দিয়েছে আমার স্বামী তখনই হাতুড়িটা আর নিচে নামায় নাই ওখান থেকে পিছনে ফালায় দিছে ফালায় বলছে মালিক আমিও স্বীকার করি তুমি মহান তুমি বড় আমার কাজ ছোট আমার কাজ ছোট তুমি বড় তুমি বড় কাজটা আগায় নাই পিছনে ফালায় মসজিদে দৌড় দিছে এই নজরে পড়ে আমার দ্বিতীয় আরেকটা আমল যদ্দুর মনে পড়ে সেটা হলো আমার স্বামী আমার স্বামী সারাদিন লোহার কাজ কইরা যখন বিকাল বেড়া ঘরে ফিরত এশার নামাজটা পইরা যখন ঘুমাইত শরীরটা তার ছেড়ে দিত ক্লান্ত পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ত আর পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির ঘর শেষ রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন ফুফায় ফুফায় কান্দতেন চোখের পানি ঝরায় ঝরায় কান্দতেন ওই কান্নার আওয়াজটা যখনই আমরা শুনতাম আমার স্বামী ঘুম থেকে উঠত
কিন্তু ক্লান্ত শরীর এতটাই দুর্বল উঠতে পারতো না, শরীরটা ছিল তার বড় দুর্বল, সূচকের পানি জরায় জরায় কান্ত দৃশ্যটা দেখতো। আবদুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়ে আর চোখের পানি জরায় কান্দে, এই দৃশ্য দেখে আমার স্বামী নিজেও কান্ত, আর কই তো মালিক, আমি তো দুর্বল, সারাদিন লোহার কাম করি, এজন্য আমার শরীরটা নিয়ে উঠতে পারি না, সারা শরীরে ব্যথা, আল্লাহ আমাকে যদি তুমি সুস্থতার নিয়ামত দিতাম আমিও এই রকমভাবেই তোমার ওলির মতো তাহাজ্জুদ পড়তাম, শেষ সাথে নামাজ পড়ার কি মজা, শেষ সাথে তোমাকে ডাকার কি মজা, আল্লাহ আমিও একটু বোঝার চেষ্টা করতাম, এই বইলে চোখের পানি জরায় জরায় কান্ত, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারতো না চোখের পানি জরায় কান্ত। তখনই আল্লাহর ওলি কয় ওই যে আগ্রহ অন্তরের ভিতরে জন্মাইছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকাইয়া আবদুল্লাহ ইবনে মুবারকের মতোই তাহাজ্জুদের সওয়াব দিয়া বরং তার দিলের চাহাতটারে আরো পছন্দ কইরা জান্নাতে মাকাম আল্লাহ বাড়ায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সাবধান, আমলের দিকে আমাদের প্রতিযোগিতা থাকবে, আমলের মধ্যে আগ্রহ থাকবে, খেলাধুলার প্রতি আগ্রহ নয়, খেলাধুলার প্রতি এত আসক্তি নয়, আসক্তি থাকবে আমার আমলের দিকে, আসক্তি থাকবে আরেক ভাইয়ের দিকে, আরেক ভাই মসজিদে পাশক্ত যায় আমি কেন যাইতে পারতেছি না, আমি কেন পারতেছি না, আরেক ভাই ফজরের জামাতে যায় আমি এখনও কেন ফজরের জামাতে যেতে পারলাম না, দিলের ভিতরে এই চাহাতটা থাকবে, দিলের ভিতরে এই তলবটা থাকবে, দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা থাকবে, আল্লাহ পাক দিলের ওই আকাঙ্ক্ষার দিকে তাকাইলে আল্লাহ তার বান্দারে তার ওলির খাতায় নাম লেখায়, আর ওলি হওয়ার জন্য যা আমল দরকার তার দ্বারা আল্লাহ করায় নেয়। মুমিন ইমানদার হতে হলে সব মানতে হয়, আর কাফের হতে হলে সব অস্বীকার করা লাগে না, একটা শরীয়তের কোনো একটা বিধান কেউ যদি মানে না, বলে যে না আমি এটা মানি না, অথবা এই বিধানটারে নিয়ে মস্কারি করে আল্লাহর বিধান জানছে কিন্তু সে এটাকে নিয়ে ঠাট্টা করে, ইসলামের কোন শেয়ার যা দেখলে বোঝা যায় ইসলাম চিনা যায়, এগুলোকে ইসলামের শেয়ার বলে, যা দেখলে ইসলাম চিনা যায় মানে মুসলমান বোঝা যায়, যেমন টুপি, ইসলামের শিয়ার মাদ্রাসা দেখলেই বোঝা যায় এটা মুসলমানের ধর্মীয় শিক্ষাঙ্গন, মসজিদ দেখলেই বোঝা যায় মুসলমানের ইবাদতের জায়গা, এগুলাকে বলা হয় শিয়ার। শিয়ার মানে চিহ্ন, আলামত, মেসওয়াক, সামান্য একটা গাছের ডাল মেসওয়াক, কেউ যদি বলে কি হুজুররা পাইছে কি কয় কি না, এই আধুনিক যুগে আল্ট্রা মডার্নের যুগে গাছের ডাল দিয়া দাঁত ঘষানি, এরা আনসোশাল, এরা সামাজিকতা বুঝে না, এটা রসুলের যুগে ব্রাশ ছিল না তাই রসুল গাছের ডাল দিয়া দাঁত মাঝামাঝি করছে, এই যে আপনি বেঙ্গায়া 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 মুখ বাঁকায়া বাঁকায়া কথা কইছেন শেষ, রাজুল ইউমসি হর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, আমি পারি না সেটা ভিন্ন কথা, দুর্বলতা থাকবে, আল্লাহ আমি এই আমলটা পারতেছি না বা আমি এই আমলটা করতে পারতেছি না, আমি অপরাধী, আমাকে তৌফিক দাও, ইমান থাকবে, বরং এটা আল্লাহরও পছন্দ করে, একজন মানুষ যখন আল্লাহর কাছে সারেন্ডার করে নিজের দোষ স্বীকার করে, নিজের দোষটা আল্লাহর কাছে স্বীকার করে এটা আল্লাহ খুব পছন্দ করে, কিন্তু দোষের উপরে অটল থেকে দোষটারে সঠিক মনে করা এটা আল্লাহ খুব নারাজ হয়, ইমান থাকে না, ইমান থাকে না, এটা আমাদের বাস্তবতা, বাস্তব জীবনেও আমরা দেখি, একজন মানুষ দোষ করে দোষ স্বীকার করে ফেলছে মানুষ কিন্তু নরম হয়ে যায় তার প্রতি, যে ভাই দোষ স্বীকার করে ফেলছে বাদ দাও,
দুঃস্বীকার করে আল্লাহও তার প্রতি নরম হয়ে যায়। কিন্তু হাউজে সমাজে বসে যদি সে তার দোষটারে সঠিক বুঝাইতে চায়, না সে যে দোষ করছে এটা ঠিক করেছে এটা যদি বলে, তাহলে কি কারো ভালো লাগে? মন খারাপ হয় কি হয় না? খুব হয়। যতগুলি কারণের, যতগুলি কাজের দ্বারা, যতগুলি কারণে ঈমান ভঙ্গ হয়, এর মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো আল্লাহর সমস্ত বিধিবিধানের ভিতর থেকে কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে অথবা এটা নিয়ে ব্যঙ্গ করে, মজাক করে, ঈমান চলে যাবে। ফুটবল খেলা চলতেছে, সবাই কম বেশি দেখতেছেন, বাধা দিয়েও আমরা পারবো না, আপনার রুচি আপনার ইচ্ছা, আমরা আমাদের কথা বলতেছি হারাম হারাম হারাম, কিন্তু মনে রাখবেন আমাদের হারাম বলার পরে যদি কেউ এটাকে নিয়ে মস্কারি করেন অথবা আপনার যুক্তি এখানে প্রাধান্য দেন যে এটা হারামের কি হইল, এটা একটা বিনোদন আমরা দেখতেছি, কি হইলো এটা, এটা এটার দ্বারা আমার ক্ষতি কি হইতেছে ইসলামের, আমি তো কোনো নাফরমানি কাজ করতেছি না, আমি দেখতেছি, এই যে যুক্তি দেখাইতেছেন আপনি, কল্লো লাবিন হারামুন, মায়ার নবীর হাদিস, আল্লাহ নবীর হাদিস, সমস্ত খেলা হারাম। এই কথা জানার পরেও আপনি যদি বলেন যে এতে হারামের কি হলো, তখন আপনি এই বিধানটারে অস্বীকার করতেছেন, আপনার যুক্তি দিয়ে এটাকে ঠিক ভাবতেছেন। নবীর ভবিষ্যৎবাণী আপনার জন্যই, আল্লাহ নবীর 1400 বছর আগের ভবিষ্যৎবাণী আপনার জন্য, ইউমসিহুর রাজুলু কাফিরা ওয়া ইউমসি কাফির, ইউসবিহুর রাজুলু কাফিরা ওয়া ইউমসি মুমিনা, এই কথাটা বলার আগেও সে মুমিন ছিল আর এই কথাটা বলার কারণে সে কাফের হয়ে গেল, আর কাফের হওয়ার দ্বারা ক্ষতি কি হলো, প্রথম নম্বরই তার বউ তালাক হয়ে গেল। যখনই একজন মানুষ তার কোনো কথার দ্বারা, তার কোনো আচরণের দ্বারা ঈমান চলে যায়, কাফির হয়, সাথে সাথেই দুনিয়ার ক্ষতি হলো তার বউ তালাক, কারণ সে কাফির আর তার বউ মুমিন হতেই পারে না, তালাক হয়ে যায়। এখন কি করবেন বলেন? এখন আপনি এটার পরে আপনি সংসার করতেছেন নিজের বৈধ স্ত্রী মনে করে, অথচ শরীয়তের তালিকায় আপনি জিনা কর, জিনা হইতেছে, সন্তান আপনি হচ্ছে ভাবতেছেন বৈধ সন্তান, আসলে সে অবৈধ সন্তান। সমাজ কেন এতটা নষ্ট হচ্ছে? সমাজ, যুব সমাজের দ্বারা কেন এতটা ক্ষতির দিকে যাচ্ছে? কেন সন্তান আজকে বাপ মার কথা মানতেছে না? কেন মুরব্বীদের সত্তা করতেছে না? কেন ইয়াবা গাঞ্জা মদ সব দিকে ঝুঁকতেছে, শুধু বাজে কাজের দিকে দৌড়াচ্ছে? কারণটা কি? মূলে তালাশ করলে দেখা যাবে সে বৈধ না অবৈধ এটাই সন্দেহ আছে, কারণ বাপ মাও জানে না যে তাদের বিবাহ নষ্ট বাতিল হয়ে গেছে, সম্পর্কটা হচ্ছে অবৈধ। অবৈধ সন্তানের কাছ থেকে ভালো কিছু সমাজ আশা করতে পারে না, কশিন কালেও না, কশিন কালেও না, সমাজের ভালো কিছু তার দ্বারা আশা করা যাবে না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে এত ভয় ছিল, হায় আমার দৌলত ঈমান কখন জানি আমার কাছ থেকে চলে যায়, অথচ সর্বদা আল্লাহর নবীর সাথেই থাকতেন, নবীর কথাতেই তারা চলতেন, নবীর কথা মানতেন, নবীর মতো হাঁটতেন, নবীর মতো ঘুমাইতেন, আল্লাহর নবীর মতো খাইতেন, আল্লাহর নবীর মতোই দুনিয়াদারি করতেন,
কিন্তু এরপরও এত ভয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চিল্লাইতেছেন নাফাকা হানজালা নাফাকা নাফাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে নিজেরে নিজে বলতেছেন হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে আল্লাহর নবীর দরবারের দিকে দৌড়াইতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থামায় বলেন হানজালা কি হয়েছে হানজালা বলেন নাফাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর সিদ্দিক বলতেছেন হানজালা তুমি কও কি একটু মাথায় হুশ রেখে কথা বলো কি বলতেছো তুমি কি বলতেছো তুমি একটু ভালো করে বুঝায় বলো কি কও তুমি মুনাফিক হয়ে গেছো কে বলছে তোমারে মুনাফিক হয়ে গেছো হানজালা বলতেছে আবু বকর ভাই রে আমি কিন্তু মুনাফিক হয়ে গেছি বলে কেমনে কিভাবে একটু বুঝায় কও আবু বকর ভয়ে কাঁপতেছেন কি ব্যাপার একটু বুঝায় বলো হানজালা বলেন নবীর দরবারে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমার অবস্থা থাকে একরকম আর যখনই বিবি বাচ্চা ঘরে চলে আসি তখনই অবস্থা হয়ে যায় ভিন্ন রকম নবীর কাছে থাকলে আমি বুঝাই আমি একরকম ঘরে আসলে আমি হয়ে যাই অন্য রকম মসজিদে থাকলে আমার দিল থাকে একরকম ঘরে গেলে দিল হয়ে যায় ভিন্ন রকম দোকানে বসলে পরে হয়ে যায় আমি অন্য রকম আমার আচরণ আমার কথা আমার আখলাক আমার ব্যবহার মসজিদের ব্যবহারের মতো হয় না এটাই তো মুনাফিকের মুনাফিকের আলামত এটাই তো মুনাফিকের লক্ষণ মুনাফিক জায়গায় জায়গায় ভিন্ন রূপ ধরে আর মুমিন সব জায়গায় এক রূপ নিয়ে চলে মুমিন মসজিদের ভিতরে যেমন মসজিদের বাইরেও তেমন মসজিদে আল্লাহর ডরায় দোকানে বসলেও আল্লাহর ডরায় মসজিদে আল্লাহকে ভয় পায় ঘরে গেলেও আল্লাহকে ভয় পায় এতে হলো মুমিনের আলামত আর ভিন্নতা যার ভিতরে আসে এটা তো মুনাফিকের আলামত যেই মাত্র হানজালা এমন কথা বলছেন সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলেন তাহলে হানজালা যদি এই কারণে মুনাফিক হয়ে যায় আমি আবু বকরও মুনাফিক হয়ে গেছি এই কারণে যদি মুনাফিক হয় তাহলে আমি আবু বকর মুনাফিক হয়ে গেছি তাড়াতাড়ি চলো আল্লাহর নবীর কাছে সমাধান জেনে নেই সমাধান জেনে নেই বাঁচার উপায় কি একটু বুঝে আসি দুজন পরেশান হয়ে নবীর দরবারে হাজির আল্লাহর নবীর কাছে দুজন পরেশান হয়ে নবীকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা বড় পরেশান হয়ে আপনার কাছে এসেছি গো নবী ওগো নবী জি আমরা বড় ভয়ে আছি আতঙ্কে আছি বলে কি নিয়া বলে আমাদের ঈমান লয়া আমরা বড় আতঙ্কে আছি ভয়ে আছি নবী বলেন কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ মনে হচ্ছে আমাদের ঈমান চলে যায় আবার ঈমান মাঝে মাঝে আসে আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি মুনাফিক নবী বলতেছেন কোন কারণে আবু বকর সিদ্দিক কান্দেন হানজালা কান্দেন নবী বলেন বলো না কি হয়েছে একটু খুলে বলো হানজালা কয় নবী গো যতক্ষণ আপনার কাছে থাকি ততক্ষণ আমাদের দিল শান্ত থাকে আমরা আমাদের দিলের হালত আমরা একরকম বুঝি যখনই মসজিদ থেকে বের হই যখনই ঘরে যাই বিবি বাচ্চার কাছে যাই যখনই সমাজের সাথে তাল মিলাই যখনই আমরা আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে যাই তখনই আমাদের চেহারা অন্যরকম হয়ে যায় দিলের হালত পরিবর্তন হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ এটা তো মুনাফিকের আলামত মুনাফিকের হালত হলো সে ভিন্ন জায়গায় ভিন্ন রূপ নেয় এক এক জায়গায় এক এক রূপ নেয় এটা হলো মুনাফিকের আলামত তাহলে আমরা তো মুনাফিক হয়ে গেছি মুনাফিক আল্লাহর নবী রহমতের নবী বলেন মায়ার নবী তখন দুজনকে বুকে জড়ায় ধইরা আদর করেন সান্ত্বনা দিয়া নবী বলেন না আবু বকর হানজালা আমি নবী সুসংবাদ দিচ্ছি তোমরা মুনাফিক না যখন সুবহানাল্লাহ এ হানজালা আবু বকর মুনাফিক কারা কারা এটা আমি নবীও জানি না যদি আল্লাহ আমাকে না জানায় যখন না সুবহানাল্লাহ মুনাফিকের হালত হলো কলিজার ভিতর
নেফাকের অবস্থান হলো কলিজার ভিতর অন্তরের ভিতরে বাহ্যিক আমল দেখা বাহ্যিক কোন কাজ দেখা কাউকে মুনাফিক বলা যাবে না দিলের ভিতরে কুফর মুখে ঈমান এর নাম হলো মুনাফিক দিলের ভিতরে কুফর আর মুখে ঈমান তোমাদের দিলে তো কুফর নয় দিলের ভিতরে কোনো কুফরি নয় বরং আমলের ভিতরে তারতম্য সৃষ্টি হয় মসজিদের ভিতরে তোমাদের আমল একরকম মসজিদের বাইরে গেলে আমলের মধ্যে ভিন্নতা আসে আমলের ভিন্নতার দ্বারা মুনাফিক হয় না ঈমানের ভিন্নতার দ্বারা মুনাফিক হয় জোরে বলি সুবহানাল্লাহ না না তোমরা মুনাফিক না আমলের ভিতরে তারতম্য হতে পারে কিন্তু একিনের ভিতরে বিশ্বাসের ভিতরে যদি তারতম্য হয় তাহলে কিন্তু মুনাফিক হয়ে যায় মুনাফিক হয়ে যায় আল্লাহ নবী সান্ত্বনা দিলেন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে কি পরিমাণ ভয় ছিল কি পরিমাণ ভয় কিন্তু আমাদের অন্তরে বিন্দু পরিমাণ ভয় নাই আমাদের চালচলনে বোঝা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়া আমি তো মুসলমান নিশ্চিত মুসলমান আমার মুসলমানি যাবে কোথায় আমি ইমানদারের ঘরে জন্ম নিছি আমার ইমান যাবে কোথায় এক নাম্বার কারণ হলো শরীয়তের কোনো বিধিবিধান অকাট্য বিধিবিধানের একটাকে যদি কেউ অস্বীকার করে অথবা মজাক করে ঠাট্টা করে সাথে সাথে ইমান থাকে না যায় দূরে বলেন থাকে না যায় যায় এজন্য বলি শরীয়ত যেগুলাকে হালাল বলেছে যেগুলাকে হারাম বলেছে এই সমস্ত হালাল জিনিসকে 100% হালাল জানতে হবে যেগুলাকে শরীয়ত হারাম বলেছে প্রত্যেকটা হারাম জিনিসকে অন্তর থেকে হারাম জানতে হবে যদি আপনি এই হাজারো হারামের ভিতরে একটা হারাম যেটাকে যে কোনো একটা হারাম অস্বীকার করলেন অথবা এটা মানতে পারলেন না তাহলে ঈমান থাকে না যায় যায় তাহলে কি বুঝলাম আমরা ঈমানদার হতে হলে সব মানতে হয় আর কাফের হতে হলে সব ছাড়তে হয় না সব অস্বীকার করতে হয় না একটা অস্বীকার করলেই কাফের হয়ে যায় এই জন্যই নবীজি বলেছেন কাফির হওয়াটা এতটা সহজ হয়ে যাবে যে এই মুমিন এই কাফির এই মুমিন এই কাফির এজন্য আমরা আমাদের কথা বলবো খেলাধুলা হারাম হ্যাঁ আমি আপনি দেখতেছেন হারাম কাজ করতেছেন অন্তত হৃদয়ের ভিতরে মনের ভিতরে নিজের অপরাধী ভাবেন অপরাধী তো ঈমান থাকবে আর যদি এখানে অহংকারী দেখান আমি কি কম বুঝি আর এটা হারামের কি হইল এখানে কতির কি হচ্ছে কাতার একটা মুসলিম দেশ বিশ্বকাপের আয়োজন করছে ইসলামের দাওয়াত দিতেছে কোরআনে আয়াত হাদিস লিখে ইসলামের দাওয়াত দিচ্ছে এতে ক্ষতির কি হলো হারাম কাজের আয়োজন কইরা ইসলামের দাওয়াত দেওয়াও হারাম হারামের মাধ্যমে ইসলামের পথে কাউকে ডাকা এটাও কি জোরে কন হারাম কোনো ওয়াজ মাহফিলে কর্তৃপক্ষ যদি মনে করে যে মানুষ যখন আয় না দিনের কথা শুনতে হুজুরের কথা শুনতে মমতাজ রে লই এই মাসকে আর হুজুর উঠবার আগে মমতাজ গান গাইব মানুষ আসে না কেমনে দেখব ভালো করে বুঝছেন তার উদ্দেশ্য গান শোনানো নয় উদ্দেশ্য ভালো উদ্দেশ্য হলো মানুষ জমানো ওয়াজ শোনানো কিন্তু যে পদ্ধতিটা নিছে এটা হালাল না হারাম কোন গায়িকা কোন নায়িকা আইনা মানুষ জমাইয়া তারপরে ওয়াজ শোনাবে এমন চিন্তা যদি কেউ করে এটা যেমন হারাম বিশ্বকাপের আয়োজন কইরা কোরআনের আয়াত আর হাদিস লিখে দাওয়াত দেওয়া এটাও হারাম আপনারা কে বলছে মুসলমান বানাইতে এভাবে কি আপনার এই দায়িত্ব এই টিকাটা দিছে কি আপনারে
এইভাবে কাউরে মুসলমান বানানোর টিকাদারি আপনার কে দিল? আপনার আল্লাহ জিজ্ঞেস করব যে ওই কি আর্জেন্টিনার প্লেয়ারগুলো মুসলমান হইল না কেন, তুই জব দিয়ে যা, জিগাই পাল্লা মোটেও জিগাইতো না আল্লাহ, মুসলমান হইলি কি না হইলি কি আল্লাহর কি আসে যায়? তাম দুনিয়া সব মুসলমান সব অমুসলিম হয়ে যাক, আল্লাহর কি আসে যায়? আল্লাহর খোদাই চলে যাবে, জবাব তারটা তা দিবে। কিন্তু আপনাকে এই পদ্ধতিতে আগাইতে গেছে কে? যদি এমনই হইতো তাহলে আল্লাহ নবী বলতেন, এরা তো এই প্রস্তাব দিছিল মোহাম্মদ, ঠিক আছে আমরা তোমার খোদার ইবাদত করব, তবে আমাদেরকে শুধু তুমি আমাদের যে হুবুল আছে, আমাদের যে মূর্তি আছে, এই মূর্তিটারও আমাদের বগলের নিচে রাখার সুযোগ দাও, আমাদের পকেটে রাখার সুযোগ দাও, তারপরে আমরা মাঝে মাঝে আমাদের এই ভগবানরেও ডাকবো, আর একবার নাও ডাকবো ভগবানরে, দশবার ডাকবো তোমার খোদারে, আল্লাহ নবীকে রাখো। নবী যদি এই প্রস্তাবটা খালি মানতেন, এরম বহু সুযোগ ছিল জওরা নবীর কাছে আসার। আল্লাহ নবী নিজে যদি খালি পাশে একটা মূর্তি সাজায় রাখতেন আর বলতেন আসো আসো এক আল্লাহর দাওয়াত দেই, ওরা খালি মূর্তিটা দেখলেই হাজারো মক্কার মানুষ জমা হয়ে যেত, নবী এই সুযোগে এক আল্লাহর দাওয়াত দিয়ে দিতে পারতেন, বুঝাইতে পারতেন, কৌশল নিছেন জমা করার আর দাওয়াত দিছেন এক আল্লাহর, হতে পারত। কিন্তু একটা নজির দেখান, একটা নজির, একটা দৃষ্টান্ত দেখান, এমন কোনো দৃষ্টান্ত নাই। মদিনা শরীফে এক লোক মারা গেল, বহু আগের ঘটনা, তানবী আলাইহি রাহমা কিতাবে লিখছেন, কোন কারণে তার কবর আবার খনন করতে হলো, কার কি জানি পড়ল, খনন করে দেখে যে লোকটারে তারা মাত্র কবরে রাখলো, এই লোকের লাশ কবরে নাই, এখানে একটা মহিলার লাশ। মহিলার লাশ রাখলো পুরুষ, ভিন্ন এক মহিলার লাশ, অবাক হয়ে গেল, হইচই পড়ে গেল, হজের মৌসুম ছিল তখন, হজের মৌসুম ছিল, অনেক মানুষ এই খবর পাইয়া দেখতেও গেল। তখন মদিনায় এক লোক ছিল ফ্রান্সের, ওখান থেকে মুসলমান হয়ে সে আসছে, সেও গেছে দেখতে, এই মহিলারে কেউ চিনে না, মদিনার সব মানুষ আসছে কেউ চিনে না এই মহিলাকে, ও ফ্রান্সের লোকটা যায়া দেখছে, ও সব দেশের লোকই তো দেখতেছে, ও দেখে চিনে ফেলছে, যারে এই মহিলার বাড়ি তো ফ্রান্স, এখানে আসলো কেমন করে? আর আমি তো হজের মৌসুমে হজের সফরে আসার আগে আমি তারে কোরআন পড়াই, সুবহানাল্লাহ জোরে কোন, আমি তারে কোরআন পড়াই, কোরআন শিখাইছি, আমি তারে জীবিত তুই আসছি, আল্লাহ সেখানে আসলো কেমন করে? সে আমার ছাত্রী, হইচই পড়ে গেল মদিনায়, এইবার এই লোকটাকে স্পেশাল বিমানে ফ্রান্সে পাঠানো হলো, মদিনার সরকার সৌদির সরকার পর্যন্ত টনক নড়ে গেল ঘটনার রহস্য জানার জন্য, সে ওখানে গেল যে খবর নেই, আজ থেকে এক সপ্তাহ আগে আল্লাহর বান্দি ইন্তেকাল করেছে, জিজ্ঞেস করা হয় পরিবারের সদস্যকে ঘটনা কি একটু বলো না, কোথায় তার কবর, খুঁজছে যায় খুঁজছে, খুঁজে দেখে তার কবরের মধ্যে মদিনার ওই মানুষের লাশ এখানে হাজির, মদিনার ওই পুরুষ লোকের লাশ এখানে হাজির, আর ফ্রান্সের ওই মুসলমান নারীর লাশ চলে গেছে মদিনায়, ঘটনা কি, কি কারণে, কি জন্য? দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো, দুজনের পরিবারকে জিজ্ঞেস করা হলো, মদিনার ওই পুরুষ লোকের পরিবারকে জিজ্ঞেস করা হয়, তার স্ত্রী বলতেছে আমার স্বামী নামাজে ছিল, সব কিছু ভালো ছিল, কিন্তু একটা অভ্যাস তার বড় খারাপ ছিল, একটা কথা তার বড় খারাপ ছিল, খারাপ অভ্যাস না কথাটা ছিল খারাপ, কয় কি কথা, কয় কথাটা হলো, সে মাঝে মাঝেই যখন আমরা স্বামী স্ত্রীতে বৈধ সম্পর্কে যেতাম,
গোসল যখন ফরজ হতো তখন সে বলতো এই গোসল ফরজ হওয়াটা ইসলামের যে একটা বিধান এই বিধানটা আমার কাছে ভালো লাগে না এটা আমি মানি না খ্রিস্টানরা এজন্য অনেক ভালো গোসল টোসল লাগে না সব কাজ করা যায় কিন্তু ইসলাম ধর্মে এই গোসলটারে ফরজ করার বিধানটা আমার পছন্দ হয় না এই কথাটা প্রায় সময় বলতো প্রায় সময় এই কথাটা বলতো অথচ নামাজি আল্লাহর বিধান শরীয়তের বিধান এই বিধানটারে সে নেগলেক্ট করতো এজন্য আল্লাহ পাক মৃত্যুর পর তার লাশটারে আল্লাহ মদিনায় রাখে নাই মরণের সময় বেঈমান হইয়া মরছে বিদায় আল্লাহ বেঈমানের দেশে তারে লাশ পাঠায়া দিছে যুরাকুন সুবহানাল্লাহ ওই মহিলাকে জিজ্ঞেস করা হলো মহিলার পরিবার কি ছিল তার নেক আমল আল্লাহর বান্দি কোরআন পড়তো নতুন মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে নতুন মুসলমান হয়ে এই কোরআন পড়া শিখছে আর কোরআন পড়তো আর মনের মধ্যে তামান্না ছিল এই আশা ছিল সর্বদা সে চোখের পানি জড়ায় কান্ত আর বলতো আল্লাহ ও মালিক আমার মরণ যদি মদিনায় হতো আমি যদি তোমার নবীর দেশে শুইতে পারতাম যেই মদিনায় তুমি তোমার হাবিবরে ঘুম পাড়াইছো আল্লাহ আমারে যদি ওই মদিনায় তুমি ঘুম পাড়াইতা এরকম মনের ভিতরে আফসোস নিয়ে আল্লাহর কাছে কান্ত আল্লাহ তার কান্নারে এত পছন্দ করছে এত কবুল করা করছে মরণ হয়েছে ফ্রান্সে কিন্তু কুদরতিভাবে আল্লাহ চিরনিদ্রায় শোয়া রাখছে মদিনায় নবীর পাশে যুরাকুন সুবহানাল্লাহ এজন্যই বলতেছি সাবধান কোন মন্তব্য করার আগে একটু খেয়াল করবেন শরীয়তের কোন বিধান নিয়ে কোন মন্তব্য চলবে না আল্লাহ পাক যা হালাল করেছেন যা হারাম করেছেন এই হালাল হারামের ব্যাপারে চুপ আমার কোন সিদ্ধান্ত আমার কোন যুক্তি আমার কোন বিবেক কিছুই সেখানে চলবে না কারণ আমার আপনার যুক্তি যেখানে শেষ হবে সেখানে আল্লাহর কুদরত শুরু হবে ঠিক কি না যেখানে যাই আমার আপনার বিবেক শেষ হবে স্তব্ধ হয়ে যাবে বিবেক আর কিছুই পাবে না দেখবে সব শূন্য আল্লাহ বলে এখান থেকে আমার কুদরত শুরু সুবহানাল্লাহ তাহলে আমি আপনি কি করে এই সাগরের কিনারায় বসবো শরীয়তের সাগরের কিনারায় বসবো কি করে কিসের বাহাদুরি আহা আল্লাহ তুমি সহি বুঝদান করো সবাই বলে আমিন এজন্য দিলের মধ্যে কোনো আমলের প্রতি চাহাত আগ্রহ জন্ম না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো এমন ছিল তারা ইমান আমলের প্রতিযোগিতা করত আমার ইমান আলো কেমনে বাড়ানো যায় ইমানকে আরো মজবুত কেমনে করা যায় আমল আরো কেমনে বাড়ানো যায় এই ছিল তাদের প্রতিযোগিতা দিলের ভিতরে ছিল এই চাহাত সর্বদা দিলটা ভয়ে কাতর থাকতো আল্লাহ পাকের বিধানের সামনে আল্লাহর কুদরতের সামনে আল্লাহ পাকের জালালিয়তের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গ বহুত বড় মুহাদ্দিস বহুত বড় ফকি যার জামানায় তাম পৃথিবীতে ওনার মতো আলেম ওনার মতো মুহাদ্দিস তাম দুনিয়ায় ছিল না সুবহানাল্লাহ জোরে কর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস ইন্তেকাল হলো মুরিদ স্বপ্নে দেখে জিজ্ঞেস করতেছে হুজুর কবরে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বাবা কবরের মধ্যে আল্লাহ পাক আমার সাথে অনেক সুন্দর ভালো আচরণ করেছে আমাকে প্রশ্ন করেছে মার রব্বুকা আমাকে প্রশ্ন করা হয়েছে মার রব্বুকা ওমা দীনুকা ومن هذا الرجل الذي بعث فيكم يقال له محمد তোমার এই ধর্মের নাম কি উনি কে আমি তিনটা প্রশ্নের জবাব আল্লাহর রহমতে সুন্দরভাবে দিয়েছি রব্বি আল্লাহ দীনি আল ইসলাম
হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব দেওয়া মাত্রই আল্লাহ পাক আওয়াজ দিছে, সাদাকা সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা প্রশ্নের সঠিক জবাব দিয়েছে, সঠিক জবাব, অতএব তার জন্য কবরটারে প্রশস্ত করে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তারে জান্নাতি পোশাক পরাও, জান্নাতি বিছানা বিছায় দাও। আর ওই যে জান্নাত, ওই জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুরঙ্গ করে দাও, যেন সে কবরে শুয়ে শুয়া কেয়ামত পর্যন্ত জান্নাতের সুখ শান্তি পাইতে পারে। সব কিছু ঠিক আছে, আমি কবরে জান্নাতের ভিতরে আছি, জান্নাতের ভিতরে আছি, কিন্তু বাবা আমার বড় ঈর্ষা হয়, ঈর্ষা হয়। কিসের ঈর্ষা? আমার পাশের বাড়িতে ছিল যে কামার, আমার পাশের ঘরে যে থাকতো সে ছিল কামার, এই কামারও মারা গেছে, আর কামার রে আল্লাহ পাক জান্নাতে মর্যাদা আমার চেয়েও বাড়ায় দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন হুজুরিটা কোন কি বলে, হ আমি তো বুঝি না, তার মর্যাদা বাইরে গেছে, চলে গেলেন, স্বপ্ন দেখা শেষ। এইবার যিনি স্বপ্ন দেখছে, ইনিও কি আমাদের মতো সাধারণ মানুষ? ইনিও তো আরেক অলি, উনি ওই কামারের ঘরে চলে গেছেন, যায়া কামারের ঘরে, যায়া কামারের স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন, তোমার স্বামীর আমল কি ছিল একটু বলো, কি আমল ছিল তার একটু বলো, কেন কি হয়েছে? আর কি হয়েছে মানে, স্বপ্ন যুগে আমি যা দেখেছি তোমার স্বামীর মর্যাদা আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও বাড়ায় দিছে। স্ত্রীও তো অবাক হয়ে গেছে, কোন কি আপনি, এটা হতেই পারে না, আমার স্বামীর মর্যাদা এত বড় মহাদ্দিস, এত বড় ওলি, তার চেয়েও আল্লাহ বাড়ায় দিছে, কোন কারণে আমার বুঝে আসে না। তাহলে আমল কি ছিল একটু বলো, আমল কি ছিল বলো। এইবার স্ত্রী বলতেছে তার দুইটা আমলের কথা আমার মনে পড়ে, এক হলো আমার স্বামী এতটাই নামাজের পাবন্দি ছিল, লোহার কাম কাজ করত, যখনই হাতুড়ি উপরে উঠাইতো লোহাকে পিটানোর জন্য, ওই অবস্থায় যদি মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান, এই বইটা যখন ডাক দিয়েছে আমার স্বামী, তখনই হাতুড়িটা আর নিচে নামায় নাই, ওখান থেকে পিছনে ফালায় দিছে, ফালায় বলছে, মালিক আমিও স্বীকার করি তুমি মহান, তুমি বড়, আমার কাজ ছোট, আমার কাজ ছোট, তুমি বড়, তুমি বড়, কাজটা আগায় নাই পিছনে ফালায় মসজিদে দৌড় দিছে। এই নজরে পড়ে আমার দ্বিতীয় আরেকটা আমল যদ্দূর মনে পড়ে, সেটা হলো আমার স্বামী, আমার স্বামী সারাদিন লোহার কাজ কইরা যখন বিকাল বেড়া ঘরে ফিরত, এশার নামাজটা পইরা যখন ঘুমাইত, শরীরটা তার ছেড়ে দিত ক্লান্ত পরিশ্রান্ত, ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ত, আর পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির ঘর। শেষ রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফুফায় ফুফায় কান্দতেন, চোখের পানি ঝরায় ঝরায় কান্দতেন, ওই কান্নার আওয়াজটা যখনই আমরা শুনতাম আমার স্বামী ঘুম থেকে উঠত, কিন্তু ক্লান্ত শরীরে এতটাই দুর্বল উঠতে পারত না, শরীরটা ছিল তার বড় দুর্বল, সুচুকের পানি ঝরায় ঝরায় কান্দত। দৃশ্যটা দেখতো আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়ে আর চোখের পানি ধরে কান্দে, এই দৃশ্য দেখে আমার স্বামী নিজ কান্ত, আর কই তো মালিক আমি তো দুর্বল, সারাদিন লোহার কাম করি, এজন্য আমার শরীরটা নিয়ে উঠতে পারি না, সারা শরীরে ব্যথা, আল্লাহ আমাকে যদি তুমি সুস্থতার নিয়ামত দিতাম আমিও এই রকমভাবেই তোমার ওলির মতো তাহাজ্জুদ পড়তাম, শেষ সাথে নামাজ পড়ার কি মজা, শেষ সাথে তোমাকে ডাকার কি মজা, আল্লাহ আমিও একটু বোঝার চেষ্টা করতাম। এই বইলে চোখের পানি জরে জরে কান্ত, কিন্তু তাহাজ্জুদ পড়তে পারতো না,
চুকির পানি জোড়া একান্ত তখনই আল্লাহর ওলি কয় ওই যে আগ্রহ অন্তরের ভিতরে জন্মাইছে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মতোই তাহাজ্জুদের সওয়াব দিয়া বরং তার দিলের চাহাতটারে আরো পছন্দ কইরা জান্নাতে মাকাম আল্লাহ বাড়ায় দিছে জোরে কোন সুবহানাল্লাহ এজন্য সাবধান আমলের দিকে আমাদের প্রতিযোগিতা থাকবে আমলের মধ্যে আগ্রহ থাকবে খেলাধুলার প্রতি আগ্রহ নয় খেলাধুলার প্রতি এত আসক্তি নয় আসক্তি থাকবে আমার আমলের দিকে আসক্তি থাকবে আরেক ভাইয়ের দিকে আরেক ভাই মসজিদে পাশক্ত যায় আমি কোনো যাইতে পারতেছি না আমি কোনো পারতেছি না আরেক ভাই ফজরের জামাতে যায় আমি এখনও কোনো ফজরের জামাতে যেতে পারলাম না দিলের ভিতরে এই চাহাতটা থাকবে দিলের ভিতরে এই তলবটা থাকবে দিলের ভিতরে এই আকাঙ্ক্ষাটা থাকবে আল্লাহ পাক দিলের ওই আকাঙ্ক্ষার দিকে তাকাইলে আল্লাহ তার বান্দারে তার ওলির খাতায় নাম লেখায় আর ওলি হওয়ার জন্য যা আমল দরকার তার দ্বারা আল্লাহ করায় আনে আল্লাহ তখন তার জন্য আমলের দরজা আসান করে দেয় আসান করে দেয় দিলের দিকে তাকায় দিলের দিকে তাকায় এজন্য দিলটারে নরম রাখবো সর্বদা আল্লাহর বিধিবিধানের উপরে মজবুত থাকবো আর কখনো কোনো সন্দেহ আল্লাহর কোনো বিধানের উপরে শরীয়তের কোনো বিধানের উপরে বিন্দু পরিমাণ সন্দেহের জায়গা দেব না যদি আনি যদি নিজের বুক যুক্তি আর বিবেককে এখানে খাটাই তাহলে নবীর ওই ভবিষ্যৎবাণী সকালে মুমিন বিকালে কাফের হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সহিভাবে বোঝার তৌফিক দান করুন